Hey guys, welcome back to my channel and আজকে হলো দিশার বার্থডে and এখন হলো অনেক দেরি হয়ে গেছে এখন বাজে সন্ধ্যার 7টা অথবা রাতে 7টা and আমরা এখন ব্লগ স্টার্ট করছি দিন শেষ তাও কজ আমরা আজকে যাব হলো দিশার বার্থডে ডিনারের জন্য and তাহলে লেটস স্টার্ট দিস ব্লগ Happy birthday, Disha! Thank you. Tinafeli, we had the sense of all the way. Welcome, all the way. Welcome. Welcome. I'm cut up now. And now, Akon Hola Amra, Holo Ready Hagi, Disha, I'm excited. Canoe, canoe. I'm a birthday to the Mionic excited. Again now. Shanina canoe, Galo. And এখন এতক্ষণ আমি কাঁদলাম বৈশা বৈশা হাই দাও হাই আর আম্মু আমারে ওই আমি যে ড্রেস পরতে চাই ওটা পরতে দিচ্ছিল না আম্মা একটা আম্মা আমাকে ঈদের ড্রেস পরতে বলছিল তো আমি পরছিলাম না তাই কাঁদছিলাম এই গাইস আর আমি ফুল ডে ব্লগ করে নিয়েছি আমি আজকে ঘুমিয়েছিলাম পুরো দিন ঘুমিয়েছিলাম হাই মেরে मेरे हेयर में परफ्यूम मार के गया ये मोटे इधर आ किधर आ मास्क खोलो फिर ना बेर कैमरा में दे परफ्यूम मार बेर तो शोशो शुरू किया इधर आ आज मास्क खोल मास्क खोल हे गाइस अपने बर्थडे बॉय के देखो बर्थडे बॉय तो बर्थडे भाई ना ओ हेलो बर्थडे बॉय আপনি কিন্তু ভাইবেন না ও বার্থডে গার্ল ও বার্থডে বয় বুঝছেন কমেন্ট করুন হ্যাপি বার্থডে বার্থডে বয় অথবা বলতে পারেন বার্থডে বয় কে আমার উইশেস দিও এই সব বলতে পারেন এন্ড আমি যে আউট ছুটে ছুটে শোনালাম না যাইস না তাড়াতাড়ি আমার ভালো লাগছে না এন্ড চলেন আমরা কেক দেখাই দিশা এখনো কেক কাটিং করেনি কেক কাটছে কেক কইনি আমি কেক কইছি এখন আমরা বার্থডে কেক কাটিনি কবে কাটবো আমরা রেডি হতে হতে খতম হয়ে গেছে এই জিন্দেগি এন্ড সাডেনলি আই রিয়েলাইজ যে ফ্যান অন ছিল এতক্ষণে আওয়াজ তো তাহলে ভয়েসটা খাটি এসেছে বাদ দিয়ে দিব আমি এন্ড আমার হেয়ার দেখতে পাচ্ছেন আম্মু ইচ্ছা করে এত সুন্দর করে স্ট্রেট করেছে কারণ স্ট্রেট করলে অবশ্যই জানি যে হেয়ার ফল হয় তাই আম্মু আমি যে বেশি জোর করছিলাম ঘ্যান ঘ্যান করছিলাম তো And by the way, guys, আজকে হলো 31st মে যেটা হলো দিশার বার্থডে দিশার বার্থডেতে আমরা কালকে রাতে হলো আমরা ওকে গিফট দিয়েছি যেটা ও আমি ভিডিও করিনি কারণ দিশা অনেক ঘাটেভাবে আনবক্সিং করছিল দেখি দিশাকে দেখাতে চায় নাকি ওই গিফট দেখাতে চাইলে বাসায় আসার পর দেখাবো নি আর যদি না দেখাতে চায় তাহলে আর কি করবো রাত থেমেরেও ট্রাই করবো নি যদি না হয় তাহলে আর দিয়ে বেশ জং করছে এখন ফলো আসছে অ্যান্ড এখন হলো আমরা ওয়েট করছি এতক্ষণ তো ছিল ছিল এখন আমরা ওয়েট করছি আব্বু আসে আব্বু আসছে তো অ্যান্ড আমরা বের হবো অ্যান্ড আব্বু গেছে হলো এই যে ইয়ে ফুপি অ্যান্ড দাদুদের জন্য ইয়াতে পার্সেল করে আনতে আমরা যাওয়ার আগে দিয়ে যাবো কারণ আমাদের আসতে তো লেট হবে তখন ডিনার টাইম যাবে গা সো আব্বু গেছে আনতে অ্যান্ড দেন আসার পরে আসার সাথে সাথে দেন আমরা বের হবো এসব কথা কষ্টের কথা যদি বলতে যাই তাহলে ইয়ে জিন্দেগি খতম হয়ে যায় কি মাগার এই কষ্টের কথা শেষ হবে না তাহলে অ্যান্ড হে গাইস এখন আমরা এসে পড়েছি ফ্লাভিওতে যেটা হলো অ্যাগেইন থানা রোডে অ্যান্ড আমরা সামনে গেছিলাম সব অ্যাগেইন
ফিরে আসা লাগছে। অ্যান্ড এখন হলো আমরা মাত্র আসলাম অ্যান্ড অর্ডার দিচ্ছি, ভাবছিলাম কি দিব অ্যান্ড দিয়ে তাতে যাচ্ছিলাম যে আমি পিকচার্স ক্লিক করবো, কারণ আমি একটা অনেক এস্থেটিক পিকচার্স চাচ্ছিলাম আজকে, জানি আমি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি, বাট দেখি আসলে মোটামুটি এস্থেটিক এসেছে বাট এতও আসেনি, মোটামুটি এখানে দিয়ে সব বার্থডে ফটো শ্যুট করছি আমি বলছিলাম, বাট এটা অবশ্যই না, কারণ আমরা সবাই করছি অ্যান্ড দিশাই সব থেকে কম পিকচার ক্লিক করে দিয়েছি আমরা। এখন আমরা সবাই হাসছিলাম, কারণ আব্বু বলছিল যে এই যে এই জায়গাটায় আব্বু বসলে এটা ভেঙে যাবে, কি জানি ভাঙবে না মেবি, এত হালকা না যে ভেঙে যাবে বসলেই। অ্যান্ড এই জায়গায় অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর, মানে পিকচার্স ক্লিক করার জন্য যেই ব্যাকগ্রাউন্ডগুলি আছে সেগুলি অনেক সুন্দর অ্যাস্থেটিক। অ্যান্ড নিচে অলসো দেয়ার হ্যাভ ক্লাসেস যেগুলি অনেক অ্যাস্থেটিক। আসলে সবাই এখানে পিকচার্স ক্লিক করতে আসে, কারণ অ্যাম্বিয়েন্স একটু শো অনেক ভালো বাট ফুড একটু মানে মোটামুটি বেশি একটা ভালো না, অন্য জায়গায় বেশি ভালো পাওয়া যায় সাফারেই। অ্যান্ড সবাই অ্যান্ড অলসো আপনিও যদি ফ্লাভিওতে যেয়ে থাকেন তাহলে কমেন্ট ডাউন বেলো, আর যদি আপনার ফুড ভালো লাগে তাও বলুন, অ্যান্ড ভালো লাগার কথা না বেশি একটা, কারণ অনেক বেশি ইয়ামি না, মানে আমরা যেটা খেয়েছি সেটা বেশি একটা ইয়ামি ছিল না, বাট অন্য কিছু ভালো হতে পারে আমি জানি না ওই সব। আর অ্যাম্বিয়েন্সটা সবসময় ভালো ছিল, অ্যান্ড কী বলে অনেক মানুষের প্রোফাইল পিকচার এটা দেওয়া ফ্লাভিওতে, আমারও এখন দেওয়া আছে ইনস্টাতে অ্যান্ড ফেসবুকে, সো ফলো করুন। অ্যান্ড আমি ইনস্টাতে কয়েকটা এস্থেটিক পিকচার্স পোস্ট করছি, যেটা আমার কাছে এস্থেটিক অনেক অতিরিক্ত এস্থেটিক না, আর এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট যে ফ্লাভিওতে অনেক অতিরিক্ত পরিমাণে রাশ হবে, কারণ ফার্স্টের দিকে যখন ফ্ল্যাভি ওপেন হয়েছিল তখন হলো অনেক রাশ ছিল, মানে মানুষরা অনেক যেত অ্যান্ড অনেক প্রত্যেকটা দিনই ফুড ব্যাঙ্কে ফুড রিভিউ আসতো, অ্যান্ড ফুড ব্যাঙ্কে ফুড রিভিউ একটু ভালো আসলে অ্যান্ড পিকচার্সই ভালো আসলে মানুষ চলে যায়, অ্যান্ড হ্যাঁ ওইটা অনেক ফেমাস হয়েছিলো। সো আমি ভেবেছিলাম অনেক রাশ হবে বাট রাশ ছিল না, মোটামুটি ছিল, আমরা যখন ছিলাম লাস্টের দিকে তখন তো একদমই ফাঁকা ছিল, একটা কাপল ছিল তাছাড়া আর কেউই ছিল না। অ্যান্ড মেবি এটা রিজন হলো যে সবাই অ্যাম্বিয়েন্স দেখেই যায় অ্যান্ড দেন ফুড এত ভালো না তাই আর পরে আর যায় না, সো এখন ফাঁকা আছে, ফার্স্টের দিকে অনেক অতিরিক্ত রাশ ছিল। অ্যান্ড আমি এগুলো বলছি না, আমরা হলেও খাবার টাইমে এইসব ডিসকাস করছিলাম, তাই আমি বলছি এখন দিশা পিকচার্স একটা সুন্দর আপ ক্লিক করে দেবে না, অনলি দিশাকে দিয়ে আপ পিকচার্স এখানে অনেকে মানুষের প্রোফাইল পিকচার দেখে আমি চেঞ্জ করতে পারি সুন্দর পিকচার। I'm going to take a look at it.
অ্যান্ড এখন আমি আম্মুকে বলছি যে আমার অনেক সুন্দর পিকচার্স ক্লিক করে দিতে, বাট আম্মু দিচ্ছে না, কারণ আম্মু অনেক ঘাটিয়া পিকচার্স ক্লিক করে, মাঝে মাঝে সুন্দর অনেক করে, বাট বেশিরভাগ টাইমে ঘাটিয়া করবে পিকচার ক্লিক করে দেন। অ্যান্ড এখন হলো আমরা এসে বসলাম, কজ আমাদের নট লাঞ্চ, আমাদের ডিনার এসে পড়েছে। অ্যান্ড এই যে ফুড অ্যান্ড আমার প্লেটিং একদমই ভালো লাগে, একদম ঘাটিয়া, একটা মার্বেলের প্লেট দেবে, এটা কী প্লেট! অ্যান্ড এইটাকে ঘাটিয়া অনেক প্লেটিং আমার এর জন্য, এইটার জন্য অনেক একটু অতিরিক্ত ঘাটিয়া লেগেছে। ফুড তো পরের কথা, প্লেটিং এত ঘাটিয়া হলে গেছে। And hey guys, এখন আমাদের ডিনার ডান, অ্যান্ড ওভারঅল ফুড ওয়াজ ওকে, মানে অতটাও ভালো না অ্যান্ড অতিরিক্ত খারাপও না, বাট আমি এটা আর খাবো না অবশ্যই, অ্যান্ড মনে নিউ এর জন্য এটা এরকম বেশি ভালো না। তুমি চাপো চাপো, আপনারা কি মিররটাকে চিনেন? এটা হলো ফ্ল্যাভিওর ফেমাস মিরর, যেটা সবাই পিকচার্স ক্লিক করে। আমি করবো দেখি শুনতে হয়নি, কেন আজকে ব্লগ বলছে অনেক ছোটো হয়ে গেছে, আমি স্কুলে বাসা বের হওয়ার আগেও বেশি ব্লগ করতে পারিনি, আর এখন এসেও বেশি করতে পারিনি, এখন কি হবে, ক্যা ইয়ে ব্লগ ছোটো হয়ে যায়গা তো ক্যা করেন। অ্যান্ড লাস্ট অফ দ্য ডে দিশার বার্থডে ছিল, আপনাদের কি মনে ছিল? এই গাইস, এখন হলো আমরা বাসায় এসে পড়েছি, অ্যান্ড এখন হলো আমরা কেক কাটবো, আর এই পাশে লাইটিংই নাই। যেটা হলো অনেকক্ষণ আগে আমরা যাওয়ার আগে আনা হয়েছে, বাট আমরা যাওয়ার আগে কাটিং করিনি, এখন হলো আমরা কাটবো। অ্যান্ড মেরা মেকআপ খাটিয়া হয়ে গিয়া হ্যাঁ, আর দিশা তোর কেমন লাগছে, তোর বার্থডে আজকে? হ্যাঁ ভালো, এতক্ষণ না বলছিস ভালো লাগছে না, বাইরে চেয়ে অনেক ভালো লাগছে এখন দিশা, আর আম বলছে কি হয়েছে হয়েছে, দেখেন এই মানুষটা কাউকে মেরে ফেলতে পারে, সুরিনে দাঁড়িয়ে আছে,
আমার বার্থডে আমি দিশাকে একটু কেক লাগানো ট্রাই করছিলাম বিহাইন্ড দ্য ক্যামেরা, দিশা লাগাতে দিচ্ছিল না, তো আর ভিডিও করিনি, আমি ভিডিওতে দেখানোর জন্যই করছিলাম, বাট হলো না। অ্যান্ড আজকের ব্লগ কি ছোটো হয়ে গেছে আমি জানি না, এডিট করার সময় দেখা যাবে। অ্যান্ড তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, ভিডিওতে আপনার কমেন্টস কমেন্ট করুন যে হ্যাপি বার্থডে টু দিশা অথবা বার্থডে বয়কে হ্যাপি বার্থডে উইশ করুন। অ্যান্ড আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। অ্যান্ড আই উইল মিট ইউ অন মাই নেক্সট ভিডিও, বাই বাই।